তেইশে জুন আওয়ামী লীগের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের পোস্টার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে কীভাবে তৈরি করে নিতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলভি ফাইলের লিঙ্ক শেয়ার করছি লিঙ্কটাতে যদি সরাসরি ক্লিক দেন অথবা লিঙ্কটা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিলে এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে মূলত এই পোস্টারে পিএলজি ফাইলটি আমরা ডাউনলোড করতে চাচ্ছি যার জন্য করে এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে কিন্তু আমি দিয়ে রাখছি আমার টিউটারটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটি কালেক্ট করতে পারবেন এবং এখানে দিয়ে জাস্ট আমাদেরকে সাবমিটে একটা ক্লিক দিতে হবে সাবমিটে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এই লিঙ্কের ওপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যদি গুগল ড্রাইভ থাকে অথবা আপনার ফোনে যদি গুগল ড্রাইভ নাও থাকে তাহলেও কিন্তু আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন জাস্ট এই থি আমাদেরকে একটা ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন কিন্তু আমরা পেয়ে যাব জাস্ট সেখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে জাস্ট সেটা ডাউনলোড হয়ে গেলে এটা আমরা মিনিমাইজ করে দিয়ে পিকচার ল্যাপ জাস্টটি অ্যাপসটি আছে সেটা ওপেন করার পরে সাইডের থি একটা ক্লিক দেবো তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি লেখা আছে দেখবেন সেখানে একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি লেখা আছে দেখবেন জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখন আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে যা সেই ফাইলটা সিলেক্ট করতে হবে যা সিলেক্ট করার পরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা যদি ফোনে ব্যাগ আসি বা ব্যাগ স্পেস দিই তাহলে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এটা হলো আমাদের মূল যে পোস্টার সেই পোস্টারটি আর এখানে আমি প্রত্যেকটাতে কিন্তু লক দিয়ে রাখছি প্রথমে আমরা ব্যানারটি ডিলেট করবো ডিলেট করার পরে আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে নামের ওপর থেকে লকটি তুলে দিতে হবে আমাদেরকে তুলে দেওয়ার পরে এখানে নামের ওপর ট্যাপ দিয়ে আমরা কিন্তু নামটা পরিবর্তন করতে পারবো নামের কালারটা চেঞ্জ করতে চাইলে অবশ্যই এখানে কালার অপশনে গিয়ে আমরা কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারি আর আমি এখানে যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা কিন্তু বাই ডিফল্টভাবে ব্যবহার করা আছে আপনারা জাস্ট লেখাটা যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু অনাসে হয়ে যাবে এখানে প্রত্যেকটা লেখার কালার এবং আমরা হলো যে প্রত্যেকটা লেখায় কিন্তু পরিবর্তন করতে পারবো যদি আপনি মনে করেন যেটা আমার পরিবর্তন করার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা করে নিতে পারি এই যে পিএনজিটার কালারও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি এখানে যতগুলো লেখা আছে এই যে লেখাটা এই লেখাটার কালারও আমরা চেঞ্জ করে নিতে পারবো জাস্ট আমরা কালার অপশনে যাব যাওয়ার পরে মূলত হলো যেখানে আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে লকটি তুলে দেবেন অথবা সিলেক্ট করবেন করার পরে যে কালারটা দেখেন আমরা কিন্তু কালারটা পরিবর্তন করে নিতে পারবো আপনার যেটা ভালো লাগবে অথবা আমি যেটা রাখছি আপনারা কিন্তু সেটাও চাইলে ব্যবহার করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ডের মাঝখানের অংশটার কালার চেঞ্জ করতে চাইলে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়ে এটা ইনেবেলটা করে দেওয়াই আছে আপনার যে কালারটি ভালো লাগবে আপনি কিন্তু সেটা এখান থেকে চুজ করে দিতে পারেন সে আমি যদি কালো দিতে পারি বা আপনার যেটা ভালো লাগবে অথবা আমি যেটা রাখছি আপনি চাইলে কিন্তু সেটাও রাখতে পারেন আর ওপরে থিমটা চেঞ্জ করতে চাইলে এটা সিলেক্ট করার পরে কালার ইফেক্টে যাব যাওয়ার পরে এটা কম বেশি করলে দেখেন আমাদের এটা টোটালি যে থিমটা আছে এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে জাস্ট এখানে আর তেমন কিছু পরিবর্তন করার নাই যাশো আমরা ছবি যদি অ্যাড দিতে চাই সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে ছবিটা ডিলেট করতে হবে ছবিটা ডিলেট করার পর এখানে প্লাস এখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে একটা ক্লিক দিতে হবে অর্থাৎ এখন আমাদেরকে গ্যালারিতে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করতে হবে যা আমরা ছবিটা সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু ক্রপ করার প্রয়োজন হলে আমরা কিন্তু একটু ক্রপ করে নিতে পারি নেওয়ার পরে জাস্ট এখানে দিয়ে দিয়ে আমরা যে ছবিটা নিলাম সেটা জাস্ট আমাদেরকে টেনে একটু নিচে নিয়ে আসতে হবে অর্থাৎ এই শেপের নিচে নিয়ে আসতে হবে যাতে আমাদের কাজটা প্রপারলি সুন্দর হয় জাস্ট এভাবে একটু মুভ করে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে আমাদের কাজটা কিন্তু এখানে মোটামুটি কমপ্লিট এখন আমরা এটা এভাবেও সেভ দিতে পারি অথবা উপরে শেপটার কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ওপরে শেপটা সিলেক্ট করব করার পরে কালার অপশানে গিয়ে এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন সেভ দেওয়ার জন্য করে জাস্ট আমরা সেভ বাটনে একটা ক্লিক দেব তারপরে এখান থেকে সেভ আজ ইমেজ আমাদেরকে একটা ক্লিক দিতে হবে আমি আমার কাজে সুবিধার্থে সাইজটা দিয়ে রাখছি আপনারা অবশ্যই কাস্টমার একটা ক্লিক দেবেন কাস্টমার ক্লিক দেওয়ার পর এখান থেকে আল্ট্রাতে একটা ক্লিক দিতে হবে তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে দিলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আমরা কিন্তু এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারব সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার জন্য